বিট্টু জয়সওয়ালকে পৌরসভা ভোটের আগে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছে, শুক্রবার ব্যারাকপুরে বললেন অর্জুন সিং। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। হালিশহর কোনামোড় জগন্নাথঘাট এলাকায় বিস্ফোরণের ঘটনা নিয়ে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুক্রবার ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং জানান, বিজেপি কর্মী বিট্টু জয়সওয়ালকে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্যই পরিকল্পিতভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়েছে। তিনি ঘটনার জন্য হালিশহরের পৌর প্রশাসক রাজু সাহানি এবং বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারীকে দায়ী করেন এবং বলেন, পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের এতি পেতি যত নেতা আছে সবাই তোলাবাজির সঙ্গে যুক্ত আছে। এবার যতগুলো কারখানা বন্ধ থাকছে রাত্রিবেলা তারা চুরি করে, লোহা চুরি করে, এটা বিগত দিন ধরে কতদিন ধরে আমরা এটা বলে আসছি। কেউ পোর্ট ট্রাস্টে জমি লুটের ধান্দায় থাকছে, কেউ লোহা চুরি ধান্দায় থাকছে। ওখানে পোর্ট ট্রাস্টে জমির উপরে অনেকদিন ধরে চোখ আছে রাজু সাহানি আর কি নাম ওই ওখানকার এমএলএ সুবোধ অধিকারী, এই দুজন ওই জমি দখল করার ধান্দায় আছে। ওখানে পারছিল না বিট্টু। এবার সারা বাংলায় যেখান যেখান বোম পড়ে থাকছে, ব্লাস্ট হচ্ছে, লোক মারা যাচ্ছে, উড়ে যাচ্ছে, এই নৈহটিতে এই নিয়ে সেকেন্ড বার হলো। তার আগেও একবার হয়েছিল যেখানে ছজন মারা গেছিলো। এখানকার পুলিশ বলেছিল কি এখানে কুটির উদ্যোগ আছে, কুলিয়াগড়ে ছজন মারা গেছে নৈহাটি থানা। তারপরে বোম বিস্ফোরণ হয়েছিল হুগলি অবধি, তার ইফেক্ট পড়েছিল। এখন ওখানে বোম রেখেছিল, বোম ফেটেছে, যারা একটা লোক 40 ফিট উড়ে গেছিল। কি ওখানে এক্সপ্লোসিভ ইউজ হয়েছিল কি মানুষ 40 ফিট উপরে উঠতে পারে, তার মানে হাই এক্সপ্লোসিভ আছে। সে ক্ষমতা নেই ওয়েস্টবেঙ্গল পুলিশকে বা এখানকার সিআইডিকে তার তদন্ত করার। সেখানে তদন্তর মধ্যে যে সহযোগিতা করেছে যে ছেলেটা বিজেপি কর্মী, ওখানে প্রায় 90% লোক বিজেপি করে, তাদেরকে রাজু সাহানি আর সুবোধ অধিকারী পুলিশের থানায় ওখানকার ওসির সামনে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কেন সে বিজেপি করে আর তাকে ফাঁসাবার জন্য? আমি বলছি যে বোম বিস্ফোরণ হয়েছে, ওখানে মেড ইন বিজেপি লেখা ছিল না মেড ইন তৃণমূল লেখা ছিল না মেড ইন সিপিএম লেখা ছিল, মেড ইন কী ছিল? কী করে পুলিশ জানলো তদন্ত না করে? ওখানে তো অনেক সিসিটিভি ক্যামেরা আছে, কেন পুলিশ তদন্ত খাতিরে দেখলো না কি কে ওখানে বোম নিয়ে রেখেছিল? বোম নিয়ে যখন রেখেছিল এ জানে না, তাহলে তৃণমূলের নেতা 200% বিজেপির নেতা বিট্টু জয়সওয়াল, তার কাকা বিজেপি পরিবারের ছেলে, এরা ওখানে টিএম বিজেপি করে, সামনে ইলেকশন আছে, তাকে সরিয়ে দেওয়ার ধান্দার জন্য এইসব খেলা করানো হয়েছে। বাঙালিয়ানা খাবার বাঙালি বাড়িতে, এভরিডে উইথ ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস।